কি দেখুন দিলীপ বাবু একজন সিনিয়র নেতা, এই ধরনের যে কথাগুলো গলায় পা তুলে দেবো বুকে পা তুলে দেবো এগুলো বাঞ্ছনীয় নয়, রুচিসম্মত নয়, বাঞ্ছনীয় নয়। এই ধরনের প্ররোচনা উনি এবং ওনার দলের নেতারা বারবার দিয়ে যাচ্ছেন, কিন্তু এটা আমরা তীব্র নিন্দা করছি। রাজনীতিটা রাজনীতির মতো হোক, সমালোচনা হবে, পাল্টা সমালোচনা হবে, কিন্তু এইসব বুকে পা তুলে দেবো গলায় পা তুলে দেবো এই কথাগুলো ঠিক না। মানে উনি যেন না ভাবেন যে বুক শুধু আমাদের আছে আর পা শুধু ওনার আছে, বুক ওনারও আছে পা আমাদেরও আছে, আমাদের শুধু ওনার মতো নিম্ন রুচিটা নেই, ফলে এই ধরনের কথাবার্তাগুলো বলা ঠিক না। বিধায়ক এবং সভাধিপতির সামনে চিকিৎসককে হেনস্থা করা হয়েছে, সিএমএইচকে কি বলবেন? না ওটা আমি গতকালও বলেছি, সিএমওএইচকে যদি কোনো হেনস্থা হয়ে থাকে সেটা ঠিক কাজ হয়নি, কিন্তু তার আগে কি ঘটেছে কোনো সমস্যা বা কী প্ররোচনা সেগুলো জানি না যেহেতু, ফলে বিস্তারিত আমি এ ব্যাপারে বলতে পারিনি, কিন্তু সিএমওএইচকে হেনস্থা করাটা দুর্ভাগ্যজনক। রবীন্দ্র নাগরিকদের ভোট সুরক্ষিত করতে ঘটনায় এই সিএমওএইচের ঘটনায় এর থেকে আইএমএর পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে যে আমরা ইনসিকিউর ফিল করছি, এবং এই যে গোটা ঘটনাটা, এই ঘটনা যারা করেছেন, যারা কনস্পিরেসি করেছেন তাদের নাম রাতে একরকম এফআইআর হয়েছে, দিনের অন্ধকারে আর একরকম এফআইআর হলো, এবং তারা সরাসরি বলেছেন শুধু এই জেলার না গোটা রাজ্যের চিকিৎসা মহল ক্ষুব্ধ, এবং যদি মুখ্যমন্ত্রী যদি স্টেপ না নেন যারা করেছেন। আমি অনুরোধ করব যে কোনো খারাপ ঘটনা ঘটলে নিশ্চিতভাবে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আইএমএর কোনো কোনো অংশও যদি রাজনৈতিক পক্ষপাতদৃষ্ট বা দৃষ্টিভঙ্গি থেকে দেখতে আরম্ভ করেন তাহলে ব্যাপারটা দুর্ভাগ্যজনক। খারাপ ঘটনা খারাপ ঘটনা, প্রশাসন পুলিশ যা দেখার দেখছেন, একটা কোনো ঘটনা গ্রেফতারও হয়েছে, তাহলে একটা ঘটনাকে কেন্দ্র করে জেনারেলাইজ করাটা ঠিক হবে না। আমার মনে হয় এদিকেও যেমন শুদ্ধিকরণ বা কোথাও খারাপ ঘটনার আটকাবার দরকার আছে, আমি আশা করব আইএমএও উদ্যোগ নেবেন যে বহু চিকিৎসক বহু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে রাজনীতিবিদদের কাছে বহু সাধারণ গ্রাহকরা আসেন, রোগীরা আসেন, বিল কমাতে হবে, পাওয়া যাচ্ছে না, তো সেগুলো যাতে ঠিকঠাক থাকে আইএমএ সেগুলোরও দায়িত্ব নেবে। রবীন্দ্র নাগরিকদের ভোট সাথে কার্ড নিয়ে এখনো পর্যন্ত নার্সিংহোমগুলো এত অসহযোগিতা করছে, তাহলে তো সরকারের আরও বিপদ বিপদ বাড়ছে, সরকারের মুখ দেখছে। সরকার সস্তা জনপ্রিয়তা করছে না, স্বাস্থ্যসাথী কার্ড মানে সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাইছে, অর্থাৎ গরিব মানুষ যাদের 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পান। এখন কোনো কোনো কেউ কেউ যদি মনে করেন যে এই কার্ডটায় যদি আমার প্রতিষ্ঠানে আমি দিই তাহলে আমার বাণিজ্যিক লাভ কমে যাচ্ছে, সেক্ষেত্রে কেউ কেউ কোনো কোনো জটিলতা তৈরির চেষ্টা করছেন, সরকার নজর রাখছে, কিন্তু সামগ্রিকভাবে বিপুল সংখ্যক মানুষ সরকার গরিবদের এইভাবে পাশে দাঁড়ানোয় অনেকের বাণিজ্যিক মুনাফার অসুবিধা হচ্ছে, তারা চাইবে না এই কার্ডটা সফলভাবে হোক, কিন্তু এই সংখ্যা ক্রমশ প্রবীণ নাগরিকদের শাসক দলের এক শাসক দলের এক প্রভাবশালী আত্মসহায়কের সঙ্গে মানিকের যোগ এবং দুর্নীতি নিয়োগ কাণ্ডে আত্মসহায়কের প্রত্যক্ষ ভূমিকার প্রমাণ পেয়েছে ইডি। আর একটা দাদা প্রশ্ন রয়েছে যে সিবিআই এর প্রত্যক্ষ তৃণমূলের বিধায়কদের 20 জন করে প্রত্যেককে বিধায়ককে কোটা দিয়েছিলেন মানিক, এটাও ইডি পেয়েছে। তখন ব্যাপারটা তার ব্যাপার, তদন্ত চলাকালীন মন্তব্য করাটা ঠিক নয়। আর দুই হচ্ছে যখন তদন্ত চলে বিভিন্ন ধরনের সূত্র বলে জিনিস বেরিয়ে যায়, আবার যখন তদন্ত চলে সেটাই যে ধ্রুব সত্য পরে দেখা যায় সেটা নাও হতে পারে। আমাদের বক্তব্য যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, কেন্দ্রীয় এজেন্সি যেন নিরপেক্ষভাবে তদন্ত করে, তাতে যদি কোনো প্রকৃত দোষী শাস্তি পান পাবেন। আমরা শুধু দ্রুত নিয়োগ চাই, দ্রুত নিয়োগের জন্য এসএসসি কোর্টকে প্রয়োজনীয় বক্তব্য জমা দিয়েছে, তারা এখন কোর্টের নির্দেশের অপেক্ষা করছে। সেটা বিজেপি মিশন প্রবীণ শুরু করছে, প্রবীণ নাগরিকদের ভোট ধরে রাখছে, বিজেপি মিশন প্রবীণ প্রবীণ নাগরিকদের ভোট ধরে থাকতে সেই প্রকল্প শুরু করছে। বিজেপি তার নিজেদের যারা প্রবীণ অটল বিহারী বাজপেয়ী থেকে মুরলী মনোহর যোশী তাদের চূড়ান্ত অপমান করে ঘরে বসিয়ে দিয়েছে, মার দর্শন মণ্ডলী না কি নাম করেছিল তাই বলে সিনিয়রদের পুরো দস্তুর তারা রাজনীতি থেকে অবসরে পাঠিয়ে দিয়েছে, যারা নিজেদের দলের নেতাদের
যারা দলটাকে একসময় তাদের তৈরি করেছিলেন তাদেরকে যারা সম্মান দিতে পারে না তারা আবার সমাজে বাকি সিনিয়রদের সামনে কোন নাটক করতে নামছে। দাদা পুলিশকে হুঁশিয়ারি জানার জন্য শুভেন্দুকে আজ তলব করা হয়েছে তমলুক থানায়। আইন আইনের কথা চলবে, যেভাবে তারা হুঁশিয়ারি দিচ্ছেন যেভাবে এগুলো করছেন সে তো ঠিকঠাক করছেন না, ফলে এটা তো আইনের ব্যাপার। দাদা সুদীপ তাপস দৈরত্বের মধ্যে আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনি সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমার কথা শুনতে হবে, এরকম একটা মন্তব্য বললাম। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনি সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমার কথা শুনতে হবে, যে তাপস বন্দ্যোপাধ্যায়ের সাথে যে একটা দৌরত্ব শুরু হয়েছে সুদীপ ব্যানার্জি লোকসভার দলনেতা সিনিয়র নেতা তাপস দাও এখন ফলে এটা একেবারে এর সঙ্গে সামগ্রিকভাবে কোনো দুজনেই তৃণমূলকে ভালোবাসেন। তাপসদাও খুব লাগাতার কঠিন দিনেও তৃণমূল প্রদর্শন করে গেছেন, পরে সুদীপদা তাপসদাকে দেখে এক কাপ চা আর বৌদি একটু নাড়ু খাইয়ে দিন সত্যি করে। দাদা কে বলেছেন আজকে তাপসদায় বলেছেন কালকে বলছে বলছেন আমরা নোভার ম্যান আর আমাদের সাদা হাতির দরকার নেই। আমি তো আবার বললাম সুদীপদা এখন তাপসদাকে নিমন্ত্রণ করে একটা চা খাওয়া আর নয়না বৌদি একটু নাড়ু খাইয়ে দিই, ওটা ওদের ঘরের মধ্যে ঠিক হয়ে যাবে, এমনি আমাদের মাথা খাওয়াবার কোনো কারণ হয়। মেট্রোর বারবার চ্যানেল কাজের জন্য বারবার পরিবর্তনের জন্য পরিকল্পনা পরিবর্তনের জন্য এই বিপত্তি ঘটেছে মেট্রো। আমি একটা কথা বলি, জনপ্রতিনিধিরা সবসময় চাইবেন জনগণের যে রুটে সুবিধা হবে, কিন্তু এগুলো দেখার কথা হচ্ছে সেই রেল বা মেট্রো রেলের বিশেষজ্ঞদের, তার জন্য ইঞ্জিনিয়াররা আছেন, প্রযুক্তিবিদরা আছেন, যারা মাটি বিশেষজ্ঞ আছেন, কোথায় সুরঙ্গ। আজকের দিনে শহরের মধ্যে দিয়ে ভূগর্ভস্থ কত কিছু হচ্ছে, নদী আমাদের এখানে গঙ্গার তলা দিয়ে মেট্রো যাবে, তো সুতরাং ওই এলাকাতেই কেন হলো এটা তো সম্পূর্ণ যে ইঞ্জিনিয়াররা যে প্রযুক্তিবিদরা যারা কাজ করেছেন তাদের এটা ব্যাখ্যা করে বলতে হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় সোমেন মিত্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, আমাকে বড়নগরে যেতে বাধ্য করেছেন, মমতা ব্যানার্জি না থাকলে আমি টিকিট পেতাম না, তাপসদায় করেছেন। আমি ফিরে গিয়েই তাপসদার সঙ্গে কথা বলছি। বলেছেন নতুন করে বাড়ি নির্মাণ করা হবে, বিরাট হাকিম বলেছেন নতুন করে যাদের বাড়ি ভাঙা হয়েছে সেটা বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। না না এইটা এই মেট্রোর যে সমস্যাটা এটা তো ইঞ্জিনিয়ার প্রযুক্তিবিদ তাদের দেখার কথা, এত মানুষ বিপদে পড়ছে সেখানে দাঁড়িয়ে তৃণমূলের সরকার তৃণমূলের দৃঢ় প্রশাসন তারা চাইছেন মানুষের পাশে দাঁড়াতে, তারা তাদের কর্তব্য পালন করছে। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ দাদা।